আমার বিভিন্ন আমরা বিভিন্ন দাওয়াতে যাওয়ার সময় উপহার নিয়ে যাই, এর বিধান কি? দাওয়াতে যাওয়ার সময় উপহার নিয়ে যান, আপনি এটা হোটেলে যাওয়ার সময় নিতে পারেন, কারণ হোটেলে আপনি খাইতে যাচ্ছেন, অতএব আপনার ক্যাশ নিয়ে যেতে হবে। রেস্ট টু রেন্ট, রেস্ট টু রেন্ট, বানার বিনিময়ে রেস্ট, এটা হোটেলে। আপনি দাওয়াতে গেলে হাদিয়া নেবেন কেন? আপনি হাদিয়া তো তার আগে পরেও দিতে পারেন, কথার কথা আপনার ভাতিজা তার আকিকার অনুষ্ঠান আপনাকে দাওয়াত দিছে, বা বিয়ের অলিমা অনুষ্ঠান আপনাকে দাওয়াত দিছে, তো আপনি খেতে যাচ্ছেন। যদি সিস্টেমটা এরকম হয় যে খেতে গেলে কিছু নিতেই হবে, তাহলে তো এটা হোটেল হলো, এটা কি দাওয়াত থাকলো? আর কথা বুঝেন নাই মনে হয় আপনারা। যদি সিস্টেমটা এরকম হয় যে দাওয়াত খাইতে গেলে কিছু নিয়ে যেতে হবে, তাহলে যেহেতু আমাকে কি একটা খাওন দিবে, একটু পোলাও রোস্ট বিরিয়ানি টিরিয়ানি দিবে, এই জন্য আমি কিছু সাথে নিয়ে যেতে হবে, তাহলে এটা তো হোটেল হইল, এটা কি দাওয়াত হলো? এটা কখনো দাওয়াত না। দাওয়াত তো সেটা যে আপনি কষ্ট করে আসেন, একটু আমার মেহমানদারিটা কবুল করেন, আমি আল্লাহর কাছে সওয়াব পাবো, এটা হলো দাওয়াত। আপনি আসেন, সাথে কিছু নিয়ে আসেন, আমার লোক টেবিল চেয়ার নিয়ে গেটে বসা আছে, আপনি ওখানে জমা দেন, তারপরে ঢুকেন খাইতে, এ তো হোটেলের চাইতে আরও খারাপ, ঠিক না বেঠিক? আরে ভাই, বেশিরভাগ হোটেলে তো আগে খাইতে দেয় মেসিয়াররা, খাওন দাওন শেষে এবার ক্যাশ থেকে বলে কত হয়েছে, বলে এত টাকা, ঠিক না বেঠিক? এ তো তার চাইতেও খারাপ, যে আগে টাকা জমা দেন, কি আনছেন আগে দেন, বুকিং দেন, খাতা নাম লেখেন, আবার কাস্টমারের নাম লেখে হোটেলে, এখানে নাম পর্যন্ত লেখানো হয় যাতে মিলানো যায়, চান্দু খেয়ে গেছো, চার পাঁচজন কত দিয়ে গেছো দেখি। এই চরিত্রটা কি ভালো না খারাপ? সংগ্রাম করতে হবে আমাদেরকে এটার বিরুদ্ধে ইনশাআল্লাহ, আমাদের সমাজ থেকে এই অপসংস্কৃতিকে ছেটিয়ে বিদায় করতে হবে। যুবকরা সচেতন হলে হবে ইনশাআল্লাহ, যুবকরা মুরব্বীদেরকে বলে দিবেন, চাচা বাবা আমার বিয়েতে এই ভিক্ষার টেবিল নিয়ে বসবেন না, এটা হলো ভিক্ষার টেবিল। আপনার যদি এত পয়সার টান থাকে, আপনারে মানুষ খাওয়াতে বলছে কে বিয়ে, মানুষ খাওয়াতে বলছে কে আপনাকে? আপনি 500 মানুষ দাওয়াত দিচ্ছেন, খাওয়ানোর অ্যারেঞ্জ ক্ষমতা নেই, আপনি 50 জন দাওয়াত দেন, দাওয়াত দিয়ে বেচারারে টেবিল চেয়ার নিয়ে চাঁদাবাজি করতে বসায় দিবেন। আপনার চাইতে তো ডাকাত ভালো, ডাকাত একটা ছুরি নিয়ে একটা পিস্তল নিয়ে ডাকাতি করে, দেখলে বোঝা যায় এটা ডাকাত, কিন্তু আপনি টেবিল চেয়ার নিয়ে ভদ্র মানুষের মতো খাতা কলম নিয়ে বসছেন, আপনি তো ভদ্র বেশি ডাকাত, যে আগে কী আছে দিয়ে যাও, এরপরে খাও, পার্থক্য এতটুকু, ডাকাত কিছু খাওয়ায় না, আপনি কয়টা বাদ দেন? এই জিনিসটা কি ভালো না খারাপ? আপনারা বুঝতেছেন ভালো না খারাপ? লা ইয়াহিল্লু মালি ইমরিইন মুসলিম ইল্লা বিতিবি নাফসি, হাদিসে আসছে কোনো মুসলমানের টাকা তার মনের সন্তুষ্টি ছাড়া নেওয়া জায়েজ। এখন আপনি বলবেন দাওয়াতে সবাই খুশি মনে আনে, সবাই খুশি মনে আনে না ভাই, এটা সিস্টেম হয়ে গেছে, না এনে পারে না, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এরকম কোনো দাওয়াত পাইলে খুব কষ্ট পায়, খুব কষ্ট পায়, চিন্তা করে যে আরে কি একটা মুসিবত, না গেলে বলবে টাকা দেওয়ার ভয় আসে নাই, আর কিছু না নিয়ে গেলে তো মানে জোর থাকে না, সবাই নেয় না, নিয়ে কেমনে আসে? ভাইরা আমার, এগুলো ভালো জিনিস না। আপনার সন্তানের আকিকা, আপনার ছেলের বিয়ে, আপনার নিজের ওলিমা, কারোর কাছ থেকে কোনো চাঁদাবাজি করবেন না। দাওয়াত কার্ডে লিখে দিবেন যে কোনো হাদিয়া তোহফা অনুগ্রহ করে আনবেন না, আনার প্রয়োজন নেই, হাদিয়া দিতে চাইলে আগে পরে দেওয়ার সুযোগ আছে না নেই। খানা খাওয়ানোর সময় হাদিয়া দেবেন, ছোটো লোকই পাই, দেখতে খারাপ দেখা যায় যে কিছু খাইতেছেন, এখন কিছু আপনাকে দিতে হবে, আবার টেবিল চেয়ার নিয়ে, দুনিয়ার কোনো দেশে আছে কিনা জানি না আমি, আমার দেশে এই জিনিসটা আছে। যুবকরা এগুলো বিদায় দিবেন তো ইনশাআল্লাহ, বিয়ের সময় এখন এগুলো বিদায় দেওয়ার জন্য পয়সা কামাই করতে হবে, বড় গলায় কথা বলবেন, চাচা মিয়া বলবে কয় টাকা কামাই করে আনছো, আমার তো হিসাব নিকাশ করতে হয়। আমি তো এরকম অনেক অনুষ্ঠান দেখছি ঢাকায় যে হিসাব নিকাশ করতে বসে আগে ছেলের আকিকা হবে, খাতনা হবে, এরকম নানান ধান্দা বাইর করে 500 মানুষ দাওয়াত দেবো, গড়ে যদি 1000 করে নিয়ে আসে কত হবে, আর আমরা খরচ করলে কত করবো, কাটাকাটি করে লাভ কত টিকবে। আরে হোটেল আলাও তো এভাবে হিসাব করে না, ঠিক না ঠিক? আমরা কি সংস্কৃতি রাখবো না বিদায় করবো ইনশাআল্লাহ? মুরব্বীরা সহযোগিতা করতে হবে, ঠিক আছে না বাবারা? আপনার ছেলের বিয়েতে কারোর কাছ থেকে চাঁদাবাজি করবেন না। আপনি বলবেন খুশি মনে দেয়, এই সমস্ত খুশি মন্টন কেউ দেয় না, খুশি মনে যে দিবে সে এমনিই দিবে ইনশাআল্লাহ। সে আপনি টেবিল চেয়ার না রাখলেও যে বিয়েতে অনেক খরচ হয়েছে, আমার ভাতিজা, আমি চাচা বা আমার আত্মীয়, ঠিক আছে আমি 5000-10000 দিয়ে যাই, সে এমনিই দিবে ইনশাআল্লাহ। এই টেবিল চেয়ার বসাইয়া এই সিস্টেম যখন বানাবেন তখন মানুষ বাধ্য হবে, এগুলোকে দূর করতে হবে ইনশাআল্লাহ।